বৃহস্পতিবার দুপুরে উদয়পুর সফরে এলেন বাংলাদেশের সাংসদ সিমিন হোসেন রিমি। তিনি উদয়পুরে এসে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননা প্রাপক উদয়পুরের সাংবাদিক স্বপন ভট্টাচার্যের বাড়িতে আসেন। পরে সাংসদ জানান, বাংলাদেশের যুদ্ধের সময় ভারত বাংলাদেশের জনগণকে যেভাবে সাহায্য করেছে তার জন্য তিনি সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি জানান, যখন তার বয়স 9 বছর মাত্র তখন তিনি বাংলাদেশের যুদ্ধের সময় সোনামুড়া বক্সনগরে আসেন, পরবর্তী সময়ে আগরতলা হয়ে কলকাতায় যান। উল্লেখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা। ১৯৭১ সালে যখন আমরা বাংলাদেশের ভেতরে প্রায় 2.5 মাসের মতো শরণার্থী হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছি, ওরকম এক পর্যায়ে যখন আর একেবারে টিকে থাকা সম্ভব ছিল না, তখন আমরা সীমান্তের দিকে অগ্রসর হতে থাকি। তারপর এক সময় আমরা এই বক্সনগর দিয়ে ঢুকে সোনামুড়া হয়ে আগরতলা হয়ে আমরা কলকাতা যাই। তো সেই মানে 50 বছর আগের স্মৃতি হাতে দেখার জন্যে আসলে আমার এখানে আসা। সব কিছু মানে আমার মনে হচ্ছে ঠিক আমারই ছোটবেলাতে আমি ফিরে গিয়েছি আজকে ওরকম একটা জায়গায়। তো আমাদের এই দুই দেশের মানে বিশেষ করে আমার ওই তখন সীমান্তের যে অবস্থা ছিল, আমার সীমান্তবর্তী সকল মানুষের জন্য আমার অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা।